আজকের গল্প হলো একটি দাঁড়কাক ও অন্য কাকেরা। এক ছিল দাঁড়কাক, নিজের জাতভাইদের চেয়ে সে ছিল বেশ জমকালো আর বড়সড় দেখতে। তাই সে একদিন জাতভাইদের অবহেলা করে বড় কাকেদের কাছে গেল, গিয়ে বলল, ভাই আমি তোমাদেরই একজন, আমাকে তোমাদের দলে নাও। কাকের দল দেখল তাদের সঙ্গে এর কোনো কিছুতেই মিল নেই, না চেহারায় না গলার স্বরে। অতএব কাকের দল দাঁড়কাককে বলল, যাও যাও দূর হও এখান থেকে, মেলা ফ্যাচ ফ্যাচ না করে এখান থেকে মানে মানে কেটে পড়ো। কাকের দলের কাছে আঘাত পেয়ে দাঁড়কাকটা যখন তার জাত ভাইদের কাছে ফিরে এলো, তখন তারাও তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। জাত ভাইরা বলল, তুমি আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে ঘৃণা করে ত্যাগ করে গিয়েছিলে, আবার আমাদের কাছে এসেছো, তোমার লজ্জা করছে না? দূর হয়ে যাও আমাদের সামনে থেকে। এই গল্পের নীতিকথা হলো এই যে নিজের বংশ পরিচয় দিতে কোনো সংকোচ করতে নেই। ছোট্ট বন্ধুরা, আমরা তোমাদের জন্য প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার আর রবিবার দারুণ দারুণ সুন্দর গল্প আর কবিতা নিয়ে আসবো। দেখতে ভুলো না কিন্তু। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো।